2021 সালে যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে হামলা চালায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। তখন বন্ধ করে দেওয়া হয়েছিল তার টুইটার অ্যাকাউন্ট। এর পরপরই ট্রুথ সোশ্যাল নামের সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে আসেন ডোনাল্ড ট্রাম্প। দুই বছর ধরে এই কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত করার চেষ্টা করে আসছিলেন তিনি। অবশেষে তার চেষ্টা এবারে সফল হলো। ডিজিটাল ওয়ার্ল্ড অ্যাকুইজিশন কর্পোরেশন নামের এক বিশেষ কোম্পানির সঙ্গে একীভূত হওয়ার অনুমোদন পেয়েছে ট্রুথ সোশ্যাল। সেই লক্ষ্যে মূল্য নির্ধারণ করা হয়েছে $10 বিলিয়ন বা $1,000 কোটি। ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রাহক খুব বেশি না, এমনকি কোম্পানিটি এখনও মুনাফার মুখও দেখেনি। তা সত্ত্বেও এই কোম্পানির ওপর আস্থা রাখছেন ট্রাম্পের অনুসারীরা। রিপাবলিকান পার্টির মনোনয়ন পেয়ে ট্রাম্প যতই এগিয়ে যাচ্ছেন ততই বাড়ছে তার মালিকানাধীন ট্রুথ সোশ্যাল কোম্পানির দর। নতুন বছর শুরুর পর এই চুক্তির মূল্য 3 গুণ হয়েছে। কোম্পানিতে ট্রাম্পের মালিকানা থাকবে সর্বোচ্চ 69.4%। বিষয়টি অবশ্য শেষ পর্যন্ত বিনিয়োগকারীদের ওপরই নির্ভর করবে। 2021 সালে ডিজিটাল ওয়ার্ল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যাল কোম্পানির সঙ্গে একীভূত হওয়ার লক্ষ্যে চুক্তি করার পর দেশটির সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের লক্ষ্য বস্তুতে পরিণত হয়। কোম্পানির প্রধান নির্বাহীকে সরিয়ে দেওয়ার পাশাপাশি পরিচালনা পর্ষদও ভেঙে দেয় তারা। ভুল তথ্য প্রকাশের দায়ে $1,80,00,000 জরিমানাও করে। এদিকে গত বৃহস্পতিবার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের ডিজিটাল ওয়ার্ল্ডের শেয়ারের দাম 16% বৃদ্ধি পেয়ে $50.49 উঠেছে। এই বাজার মূল্য একীভূত কোম্পানির বাজার মূলধন $10 বিলিয়ন বা $1,000 কোটি উন্নীত হবে। সেখানে ট্রাম্পের 58.1% মালিকানা থাকলে তার মোট শেয়ারের মূল্য দাঁড়াবে $4 বিলিয়ন বা $400 কোটি। তবে যার সাথে প্রতিযোগিতা সেই ইলন মাস্কের মালিকানাধীন এক্স এর মূল্য কিন্তু এর দ্বিগুণেরও বেশি।